আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম। আশা করি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবেন না। তো আজ এই ভিডিওটা হচ্ছে যেদিন রেমাল আক্রমণ করলো, মানে রেমালের তাণ্ডব যেদিন ঘটলো তার আগের দিন, 9 নম্বর বিপদ সংকেত কিন্তু নদী উপকূল তীরবর্তী এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে। তো ঢাকাতেই এই অবস্থা, আর নদী উপকূল তীরবর্তী এলাকায় যে কী অবস্থা সেটাই চিন্তা করুন। মানে বারান্দায় কোনো কাপড়ই দেওয়া যাচ্ছিল না, আর দেখতেই পাচ্ছেন আমাদের এই ফুল গাছগুলো, তারপরে নীলকণ্ঠ গাছটা একদম মনে হয় যেন পড়েই যাবে। তারপরে এটাকে ভালো করে আরও বেঁধে দিলাম বারান্দায়, এতটাই বাতাস, প্রবল বেগে বাতাস বইছিল। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক, সেই দোয়া করি, আমিন। আর এদিকে আমার আম্মু ঘিয়ের, মানে দুধ থেকে সর জমিয়ে এখন ঘি তুলবে, তাই প্রথমে আগে যেই কৌটাটাতে ঘি জমা, মানে সরি, মানে শরটা জমাতো সেটা কড়াইতে ঢেলে কতক্ষণ ঘুটনি দিয়ে ঘুটলো, তারপরে এখানে চুলায় বসিয়ে দিল। এটা আস্তে আস্তে জাল হতে থাকবে। জাল হওয়ার পরে দেখুন একদম সরগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে আর তেল উঠে গিয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, যেটা মানে আপনারা যারা শর তোলেন তারা তো জানেনই, আমার তো তখনই খেতে মন চাচ্ছিল। আর এই তো পুরো একদম খাঁটি ঘি। আম্মু প্রায় সময় দুধের শরটা আম্মু খায় না, কারণ শরটা খেলে আম্মুর ক্ষতি হবে, তাই শরটা রেখে দেয় একটা কৌটাতে। তো কৌটাতে শরটা জমতে জমতে যখন অনেকটা হয়ে যায় তখন নিজের হাতেই এই ঘিটা তোলে। তারপর আম্মু আবার কাঁচা আমের আচার দেওয়ার জন্য কাঁচা আম লম্বা লম্বা ফালি করে কেটে তারপর এটাতে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ছাদে দিবে শুকানোর জন্য। এরই মধ্যে আমার ছোট বোন আসলো। আমার ছোট বোন আসার সময় নিয়ে এসেছে মিষ্টি এবং দই, ওর হাজবেন্ডও এসেছে। তা আমাদের এলাকায় নতুন একটা দোকান হয়েছে, সেটার নাম হচ্ছে রাস। এই দোকানটা নতুন হয়েছে কিন্তু মাশাল্লাহ, এই দোকানের মিষ্টি দই যে কোনো মানে পণ্যই কিনে না কেন খুব সুস্বাদু এবং খেতে খুবই মজা। তো দোকানদারকে আমি বলেছি, দেখুন বাংলাদেশে একটা প্রচলিত নিয়ম আছে, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় ভালোই রাখে, তারপরে যখন দেখে যে পপুলারিটি হয়ে গিয়েছে তখন আবার নকল করা শুরু করে। তো আপনারাও অন্ততপক্ষে এই এইটা থেকে ব্যতিক্রম থাকবেন আশা করি। তো আসলে এই দোকানের মিষ্টি দই, চমচম, রসমলাই সব কিছুই খুবই মজার হয়। তো দোকানদার তো বলল বিশ্বাস রাখতে পারেন। তো আশা করি ওনারা কোনো 2 নম্বরই করবে না। আর এই তো বছরের প্রথম লিচু আমার বড় দুলাভাই নিয়ে এসেছিল, তো এগুলোই খাচ্ছি। লিচুগুলো খুবই মজা হয়েছে, 100 লিচু 350, আর লিচুগুলোর বিচিটা অত বড় না, ছোট, মাংসটাই বেশি পুরো আর কি। খুব মজা লেগেছে খেতে। এইভাবে রাখলে আর কি অনেক দিন ইয়া থাকে, ডেটু ফালাইয়া এভাবে ইয়া করে রাখলে দীর্ঘদিন যেতে ভালো থাকে। ভাইয়া বাজার থেকে টাটকা ফ্রেশ তরকারি এবং মাছ মুরগি সব কিছু কিনে নিয়ে এসেছে একদম। আর এখানে ডানো, গুঁড়ো দুধ, বিরিয়ানির মশলা, পোলার চাল, কারণ আলিফের জন্মদিন তারপর দিন, তো সেই ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে মাছগুলো একদম টাটকা ফ্রেশ, মাছটি খুব ভালো, একটা মাছের ডিম ছিল,
একদম টাটকা। কত করেন আমাদের গাছের কলা গাছ থেকে ছড়ি নামানো হয়েছে। কলার কলাগুলো একদম মানে থাকতে থাকতে এতটাই পেকেছে, একদম ফেটেই গিয়েছে। আর কলাগুলো অনেকটা পুরো, কোনো ছোটো বড় নেই, সবগুলোই সমান। এই ঝুড়িতে রাখা হবে কলা, তাই চেষ্টা করছে। লাস্ট ফিনিশিং এইটা, এই জাল কলাটি বেশি দেখেন না, এই ভালো কলা হইছে কিছু বেশি হয় নাই, কিন্তু কিন্তু কিছু কলা ফেটে গেছে রোদের তাপে। দেখেন কত ফাটছে, এই যে ফাইটা গেছে, এই যে ফাইটা গেছে, শুক্রবার মানে মজাদার কিছু রান্না। আসলে শুক্রবারে স্পেশাল কিছু না রান্না করলে সেই দিনটাকে শুক্রবারই মনে হয় না। তো এখানে আমার ছোটো বোন কাচ্চি বিরিয়ানি রান্না করবে। তো এখানে খাসির মাংসের সাথে সব মশলা দিয়ে, দেখতে পাচ্ছেন এক এক করে ধাপে ধাপে সব মশলা দিয়ে, এবং সেই সাথে রাঁধুনি মশলাও আছে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিবে। তো আসলে রাঁধুনি রেডিমিক্স দিয়ে অল্প সময়ে খুব সুন্দর করে কাচ্চিটা রান্না করলো, খেতে ভীষণ মজা হয়েছে। এর আগেও ও কয়েকবার বিরিয়ানি রান্না করেছে, ওর হাতের বিরিয়ানি আসলেই খুবই পছন্দ করি আমরা পরিবারের সবাই, খুব মজা করে রান্না করে ও। আসলে হাতের সবার হাতের রান্না কিন্তু একরকম হয় না, তো ওর হাতে যশ আছে সেটাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। ও খুব সুন্দর করে বিরিয়ানিটি রান্না করলো, এই তো রাঁধুনির রেডিমিক্স দিয়ে এখন সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিবে। আমি আমার বোনের সাথে বলছিলাম রেমাল আসার আগেই আমরা যা ভালো মন্দ খাবার খেয়ে নেই, কারণ বলা তো যায় না যদি রেমালের তাণ্ডবে আমরা মানে সবাই মরে যাই তাহলে একটা আফসোস থেকে যাবে যে ইস বিরিয়ানিটা খাওয়া হলো না। তো আসলে মানুষের হায়াত মত রিজিক বলা যায় না, কিসমত যদি থাকে তাহলে দেখা যায় আপনি যেভাবেই হোক সেটা খাওয়া হবে। আর কিসমতে যদি না থাকে দেখা যাবে যে রান্না করে রেখে দিয়েছি গরম গরম খাবো, কিন্তু সেই মুহূর্তে দেখা যায় যে প্লেটে আর নেওয়া হয় না, দেখা যায় যে কোনো না কোনোভাবে সেটা আমার মিস হয়ে যায়। ওই যে বললাম কিসমত হচ্ছে আসলেই সবচেয়ে বড় জিনিস, যেটা আপনার রিজিকে থাকবে সেটা যেভাবেই হোক খাওয়া হবে। তো এই তো সুন্দর করে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিল, উপরে পেঁয়াজের ভেরেস্তা এবং দুইটা আস্ত রসুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। আসলে আস্ত রসুনটা না খেতে বিরিয়ানির সাথে আসলে খুব ভালো লাগে। তো ও এর আগেও কয়েকটা রসুন দিয়ে এভাবে রান্না করেছিল, খেতে দারুণ লেগেছিল আস্ত রসুনটা। তো এই তো ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল, এখন পেঁয়াজ ভেরেস্তা করে তারপরে মশলা দিয়ে কিছু দারচিনি এলাচ তারপরে এটা দিয়ে দিল। প্রেশার কুকারে কয়েকটা চাপ আসবে, আর খাসির মাংস নরম হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আপনার ছোট্ট একটা লাইকই কিন্তু পারে আমার এই ভিডিও সার্কুলেশন বাড়িয়ে দিতে। তো অতএব আমার ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটু ভালো লেগে যায় তাহলে লাইক দিতে ভুলে যাবেন না, আর অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো আমার মায়ের হাতের মানে দুধের শট থেকে ঘি তোলাটা, আর আমার ছোটো বোনের কাচ্চি বিরিয়ানিটা কেমন লাগলো। দেখছেন কি সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কি বলবো আর। রাঁধুনি মশলা দিয়ে আসলেই খুব ঝটপট বিরিয়ানি রান্না করা যায়। তো এই তো রান্না হয়ে গিয়েছে, এখন আমরা সবাই মিলে খাবো।
আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি, তো কমেন্টস করে জানাবেন। শুক্রবারে আসলে সবাই মিলে ভালো মন্দ খাওয়ার মজাই আলাদা পরিবারের সবাইকে নিয়ে। তো আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক সেই দোয়া করি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।